নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের উপরে মসজিদ গম্বুজ হয়ে থাকলে হাদিস দ্বারা কি ঠিক বা ইত্যাদি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের উপরে যে গম্বুজটা রয়েছে এটি হাদিস সম্মত নয়, এটি সহি সুন্নার পরিপন্থী কাজ। তবে এইটি কেন ভাঙা হচ্ছে না বা কেন রয়েছে এর পিছনে অনেক কারণ রয়েছে। তুর্কিরা দীর্ঘদিন সৌদি আরব শাসন করেছেন, তখন শুধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নয়, বাকিউল গারকাদ, যেটা জান্নাতুল বাকি বলছি, এই বাকিউল গারকাদে বহু সাহাবীর কবরের উপরেও এই গম্বুজ ছিল, তাদের কবরের উপরে বিভিন্ন ধরনের সৌধ নির্মাণ ছিল। কিন্তু এক সময় এটা ভেঙে দেওয়া হয়েছে, এখন বাকিউল গারকাদ বা জান্নাতুল বাকিতে কোনো কবরে গম্বুজের চিহ্ন নেই, সব কিন্তু উড়িয়ে দেওয়া হয়েছে, শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের উপরটা থেকে গেছে। এটা তুর্কিদের শাসন আমলে মূলত দেওয়া, এটা তার কয়েক যুগ আগে, এটা তারা আরও সংস্কার করে সুন্দর করেছে বা সবুজ কালারটা লাগিয়েছে। তো এইটাতে সৌদি সরকার সে সময় মানে সংস্কার পরিকল্পনা করে ওই পর্যন্ত থেমে গিয়েছিলেন, এখানে হাত দেননি ফেতনার আশঙ্কায়, যে এটা সংস্কার করতে গেলে ফেতনা আরও বেশি ছড়িয়ে যাবে, মানে সংস্কার কাজ চালাতে গিয়ে লাভের চেয়ে ক্ষতির পরিমাণটা বেশি হবে, এই জন্য এইটা এভাবে রেখে দিয়েছেন। তবে সৌদি আরবের মানে যেগুলো বড় বড় শায়েক, তাদের যদি আলোচনা বিশ্লেষণ দেখি, তারাও কিন্তু এর পক্ষে শক্ত কোনো কথা বলেননি, বরং তাদের কিছু কৌল বিপক্ষে রয়েছে। তো এটা সুন্না ভিত্তিক নয়, এটা একটা পর্যায়ে এক ধরনের এক শাসক দিয়েছেন, এটা সংস্কার করতে গেলে আর সমস্যা হবে মনে করে রেখে দিয়েছেন। মাজহাবের চার ইমামকে কি নিযুক্ত, মাজহাবের চার ইমামকে কে নিযুক্ত করেন? আসলে মাজহাবের চার ইমামকে তারা কেউ নিযুক্ত করে যেতে বলেননি বা কোনো ব্যক্তি বিশেষ নিয়োগ করেননি, পরবর্তীতে তাদের মৃত্যুর প্রায় 250 বছর পরে, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মৃত্যুর প্রায় 250 বছর পরে, অন্যদের আরও কিছু কম পরে, এরা পরবর্তীতে মানে তাদের অনুসারীরা বা তাদের বিজ্ঞ ওলামা একরাম ফকিগণ তাদেরকে ইমাম হিসাবে নিযুক্ত করে নিয়েছেন। তারা নিজেরাও বলে যাননি নিজের মাজহাবের কথা বা মানে এভাবে কেউ নিযুক্ত যে করেছেন সেটাও নয়। ইমামের পিছনে ফরজ নামাজ আদায় করতে হলে প্রতি রাকাতে সূরা ফাতিহা তেলাওয়াত করতে হবে কিনা? জি, প্রতি রাকাতে সূরা ফাতিহা তেলাওয়াত করাই সুন্নাত সম্মত, হাদিসের অনুকূলে, চাই সেটা জেহরি সালাত হোক, চাই মানে সেররি হোক, প্রকাশ্য তেলাওয়াত হোক, চাই গোপন তেলাওয়াত হোক, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা তেলাওয়াত করাই হচ্ছে উচিত হাদিসের অনুকূলে, যেটা বোঝা যায়। একটি সহি হাদিসে দেখতে পেলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিকাংশ নফল সালাত বসে পড়তেন, এই বিষয়টি নিয়ে দয়া করে বিস্তারিত জানালে খুশি হব। অধিকাংশ নফল সালাত বসে পড়তেন হাদিসটি ব্যাখ্যানে দেখে আমিও স্পষ্ট বলতে পারবো না আপনি কোন হাদিসের আলোকে বললেন, বরং তিনি বহু সালাত দাঁড়িয়ে পড়েছেন, এর একাধিক দলিল রয়েছে। নফল সালাত দাঁড়িয়ে পড়েছেন, যেমন সহি মুসলিমের 1850 নম্বর হাদিস, একজন সাহাবি নফল সালাত আদায় করতে গেলেন, দাঁড়ালেন, তিনি যে দীর্ঘ 6টি সূরা, সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা নিসা, 3টি বড় বড় সূরা প্রায় 6 পারা তেলাওয়াত করেছিলেন, এটা কিন্তু দাঁড়িয়েই করেছিলেন, বসে নয়, যে হাদিস স্পষ্ট সহি মুসলিমে, মানে প্রায় 6 পারা এক রাকাতে তেলাওয়াত করেছিলেন কাছাকাছি। তো এরকম একাধিক সহি হাদিস আছে তিনি বসে দাঁড়িয়ে সালাত আদায় করেছেন। কোনো কারণে বসে পড়তে পারেন, তিনি ফরজ সালাত জীবনের শেষ পর্যায়ে এসে বসে পড়েছেন, এ মর্মে কিছু ইঙ্গিত রয়েছে অসুস্থতার কারণে। বসা অবস্থায় কিছু ঘুম আসলে কি অজু ভাঙে? যেটা তন্দ্রা, স্বাভাবিক কোনো হেলা না দিয়ে নয়, স্বাভাবিক বসে মানে একটা ঝিমুনি ভাব, মূলত ঘুম নয়, এতে অজু ভাঙবে না। কিন্তু যদি সেটা ঘুমের পর্যায়ে রূপান্তরিত হয় তখন অজু ভেঙে যাবে, মানে ঘুমে রূপ নিয়েছে, তন্দ্রার মধ্যে আর নেই, মানে এতটা গভীরে চলে গিয়েছে, তখন অজু ভেঙে যাবে। বাৎসরিক জাকাত থেকে জাকাতুল ফিতির কি দেওয়া যাবে? জি না, জাকাত থেকে জাকাতুল ফিতির হবে না, কারণ জাকাত হচ্ছে মালের মানে পরিশুদ্ধির জন্য, আর ফিতরা হচ্ছে আপনার সিয়ামের পরিশুদ্ধির জন্য, দুইটা দুই জিনিস। নামাজে সুরার পূর্বে বিসমিল্লাহ পড়া কি বাধ্যতামূলক? যদি সুরার শুরু থেকে পড়েন
সুরার প্রথম থেকে তেলাওয়াত শুরু করেন, তাহলে সুরা পূর্বে বিসমিল্লাহ পড়তে হবে। আর যদি সুরার মাঝখান থেকে পড়েন, যে কোনো জায়গা থেকে, তাহলে আউযুবিল্লাহ বললেই হবে, বিসমিল্লাহ জরুরি নয়, বিসমিল্লাহ বলা লাগবে না। মৃত ব্যক্তির বাড়িতে তিন দিন চুলা জ্বালানো যাবে কি যাবে না, সহিহ হাদিস কি বলে? জ্বালানো যাবে না এ কথা নয়, জ্বালানো যাবে, তবে মানে প্রতিবেশীদের বলা হয়েছে একটি হাদিসে তাদের দিকে তিন দিন খেয়াল রাখতে, তাদের দৃষ্টি দিতে, এটা বলা হয়েছে, তারা জ্বালাতে পারে, সমস্যা নেই। আহলে সুন্নাতের আকীদা এবং আমল আমলকারী ও মাতুরিদি আকীদার মধ্যে মৌলিক পার্থক্যগুলো কী কী? এটা লম্বা আলোচনা, মানে এক কথায় উত্তর দেওয়া মুশকিল। কোনো ব্যক্তি যদি হারাম উপার্জন দ্বারা কোনো ভবন তৈরি করে এবং মারা যায়, তাহলে কি মৃত্যুর পরে পরেও তার আমল নামায় গুণাযোগ হবে? জি, গুণাযোগ হবে। যেমন সাদাকায় জারিয়া নেকি পাবে, এরকম গুণার কাজ যদি করে যায় যেটা চলমান, প্রবাহমান, তাহলে তারও পাপ সে পেতে থাকবে। ধরুন একটা সিনেমা হল একজন তৈরি করে দিয়েছে, তো এই সিনেমা হল চলতে থাকবে পাপের, পাপ ওখানে চলতে থাকবে, যাত্রা প্যান্ডেলের তৈরি করে দিয়েছে, পাপ চলতে থাকবে, তিনি পাপ পেতে থাকবেন। এসব ক্ষেত্রে তার যারা ওয়ারিস রয়েছে তাদের উচিত তার অভিভাবককে বা তার দায়িত্বশীলদেরকে পাপ থেকে মুক্ত করা। সেটা কিভাবে হতে পারে? হতে পারে বড় ধরনের দান সাদাকা করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, বা যে স্তরগুলো আছে সেগুলোর মাধ্যমে। অনেক মুসলমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাম উচ্চারিত হলে হাতের বৃদ্ধাঙ্গুলি ও চোখে চুমু খায়, এটা কি সুন্না? জি না, এটা সুন্না না বরং বিদাত। কারণ একটি জাল হাদিস আছে, একটি জাল, এটা যারা করে তারা কিন্তু নেকির আশাতে, নেকির আশায় করে, নেকির আশায় যারা যে কাজটা করা হয় অথচ রাসূল করেননি, সেটা হলো বিদাত। তো যারা খান এটা নেকির আশাতেই করেন, হাতের আঙ্গুলে চুমুখে চোখে স্পর্শ করেন বা ইত্যাদি। একটি জাল হাদিস আছে যে কোনো ব্যক্তি যদি রাসূলের নাম শুনে বৃদ্ধাঙ্গুলের উপরে পিঠে চুমুখে চোখে স্পর্শ করে, তাহলে চোখ কোনোদিন উঠবে না, আর মানে চোখ কোনোদিন অন্ধ হবে না, কোনো অসুখ হবে না, এই মর্মে একটি জাল হাদিস আছে। মূলত ওখান থেকেই এই আকিদাটা এসেছে। আমাদের সমাজে, আলেম সমাজে একটি ধারণা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ কি না, কুরআন ও হাদিস তারা যদি বলতেন তাহলে উপকৃত হতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ, মাসুম, যেটা কোরআনে স্পষ্ট আলোচনা পাওয়া যায়। সূরা মুহাম্মাদের শুরুতেই এই আয়াতটি রয়েছে, মানে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের পরে সব পাপ ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ নিজেই বলছেন যে আগের পরের সব পাপ আমি ক্ষমা করে দিয়েছি, মানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিষ্পাপ করে পৃথিবী থেকে তুলেছেন, তার কোনো পাপ নেই। মোহতারাম, খুতবার বর্ণনাতে বলা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর রাদিয়াল্লাহু আনহুকে তাওরাত পড়তে দেখে রাগান্বিত হয়েছেন, তাহলে ইসরাইলিয়াত বর্ণাগুলো শোনা বা পড়া কি আমাদের জন্য জায়েজ নয়? মানে এইখানে বিষয় ছিল দুইটি। আল্লাহ রাসূল আসলামের কাছে মানে তিনি তাওরাত পড়ছিলেন যে ভাবাবেগ নিয়ে, সেটা তিনি পছন্দ করেননি। আপনি নেকির আশায় পড়বেন তাওরাত এটা নয়, আপনি বিভিন্ন ধর্মতত্ত্ব নিয়ে স্টাডি করবেন, গবেষণা করবেন, সুযোগ আছে, সেটা করতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত চাচ্ছিলেন যে তার সামনে তেলাওয়াত হবে কোরআন, এখন ভক্তি ভরে তাওরাত পড়বেন এটা নয়। মানে তাওরাত পড়ার মাধ্যমে কোনো নেকি আছে বা সে ভাবাবেগ দিবে সেটা নয়। কেউ জানার জন্য স্টাডি করতে চাইলে শুধু সেটা কেন, হিন্দু ধর্মগ্রন্থ মহাভারত গীতাও পড়তে পারে, তাদের ধর্ম আর মুসলিম ধর্মের মধ্যে মানে বিশ্লেষণমূলক কিছু আলোচনা করার জন্য পড়তে পারে, অসুবিধা নেই। আর আছে কি? জিনকে বশীকরণ করে উপস্থিত করে জিজ্ঞাসা করা জায়েজ কি না, জিনকে বশীকরণ করে উপস্থিত করা জায়েজ কি না? যদি কোরআন সুন্নাহ পরিপন্থী কিছু করা না লাগে তাহলে করা যেতে পারে। কুফুরি কালাম বা যেগুলো বিভিন্ন কথা শোনা যায়, আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানেন,
যে কোরআন মাজিদ উল্টো দিক উল্টোভাবে পড়লে মানে কবজায় আসে বা ইত্যাদি, এরকম যদি কুফুরি কালামের আশ্রয় নেয় তাহলে নিঃসন্দেহে এটা হারাম। বৈধ পন্থায় যদি বশীকরণ করা যায় বা করতে পারে তাহলে মানে ক্ষতির কিছু মনে হয় না। দোয়া করার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি কিভাবে সম্বোধন করব, দোয়া করার সময় সম্বোধন বলতে আমি প্রশ্নটা ক্লিয়ার হলাম না, যদি মানে জি প্রত্যেকটা দোয়ার পূর্বে হামদ এবং সানা জরুরি, দোয়া কবুলের এটা একটা শর্ত বলা যেতে পারে যে হামদ এবং সানা মানে আল্লাহর প্রশংসা এবং রাসূলের উপরে দরুদ পেশ করে দোয়া শুরু হবে। তো হামদ এবং সানা বিভিন্নভাবে পড়তে পারে, তার মধ্যে সংক্ষিপ্ত হামদ এবং সানা যেটা অনেকে আমরা পড়ে থাকি, ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, বা এইরকম দরুদ ছোট বা পুরো দরুদটাই পড়তে পারি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ দিয়ে আমি দোয়া শুরু করতে পারি, বা সংক্ষিপ্ত আকারে দোয়া দরুদ পোষ করে করতে পারি আর কি, যেটা দোয়ার আদবের মধ্যে। দূরে ভ্রমণের ক্ষেত্রে আমরা মাগরিবের সময় মাগরিব ও এশার সালাত একসাথে আদায় করে গাড়িতে উঠতে পারবো কি না, যে মাগরিবের অক্তে মাগরিব এবং এশা একসাথে আদায় করতে পারবেন দূরে ভ্রমণের ক্ষেত্রে? যদি ধরুন আপনি কুমারপাড়ায় বাড়ি, সিলেটের কুমারপাড়াতে বাড়ি, আপনি বের হয়েছেন কিছু দূর পরে মাগরিবের সালাতের সময় হয়েছে, ওখানে মাগরিব পড়বেন প্লাস এশাও পড়বেন, তবে এশা দুই রাকাত কসর করে দুই রাকাত পড়ে আপনি রওনা দিবেন। আর যদি বাড়িতেই মাগরিব পড়ে রওনা দেন, যে আপনি বাড়িতেই বা তাকওয়ার পাশে আপনার বাড়ি তাকওয়া মসজিদে আপনি মাগরিব পড়লেন এশা পড়ে রওনা দিবেন, তাহলে এখানে ফুল পড়তে হবে, দুই রাকাত না পুরোটাই পড়তে হবে। তখন টি শার্ট পরে সালাত আদায় করা যাবে কি যাবে নাকি মাকরু হবে? টি শার্ট পরে সালাত আদায় করা যাবে না এ কথা নয়, তবে পোশাকের কিছু নীতিমালা রয়েছে, লেবাস ও তাকওয়া, টি শার্টটা যেন একটু ঢিলা ঢালা হয় আর কি, মানে শরীরের আবরণগুলো যেন প্রকাশ হয়ে না যায়, এতটাই টাইট ফিটিং যে শরীরের আবরণ প্রকাশ হয়ে যায় এক। দ্বিতীয় তো সালাতের যে বিধিবিধান হুকুম আহকাম রুকুন আরকানগুলো আছে এগুলো পালন করতে ব্যাহত হয়, এত টাইট হওয়ার কারণে ব্যাহত হচ্ছে। এরকম হলে টি শার্ট মানে এসি টি শার্টগুলো পরে সালাত না পড়াই ভালো হবে, কিন্তু যদি একটু ঢিলা ঢালা হয় তাহলে সমস্যা নেই। মূলত কাঁধ ঢাকাটা জরুরি, মানে হাতের কবজি ঢাকতে হবে বা কোনোই ঢাকতে হবে এটা জরুরি নয়, কাঁধটা জরুরি, তো টি শার্ট ঢিলা ঢালা হলে সমস্যা নেই। কসরের নামাজ সম্পর্কে কিছু বলবেন, কসরের নামাজ কতটুকু দূরত্ব গিয়ে পড়তে হয়, কসরের নামাজ কতদিন থাকলে এ নামাজ প্রযোজ্য হবে না? তো যাই হোক, কসরের সালাত কতটুকু গেলে এটা নির্দিষ্টভাবে বলা কঠিন, মানে কত দূর থেকে সালাত শুরু হবে কসর এটা নির্দিষ্টভাবে বলা কঠিন। হাদিসে কয়েকটি বর্ণনা মানে একাধিক হাদিসে একাধিক বর্ণনা এসেছে, যেমন আল্লাহ রাসূল সাল্লাম 9 মাইল গিয়ে কসর করেছেন, মানে তার সফরটা কি 9 মাইল দূর পর্যন্তই ছিল এটা হাদিস স্পষ্ট নয়, মানে মদিনা থেকে 9 মাইল গিয়ে কসর করেছেন, মানে যাত্রা পথে কসর করছেন যেটা হাদিসের ভাষা, ওখানে কি তার সফরের গন্তব্যস্থান এটা কিন্তু উল্লেখ নেই, স্পষ্ট নয়। বা 38 মাইল বা 38 কিলোমিটার যেটা বলে 38 মাইল, মানে 38 মাইল গিয়ে তিনি কসর করেছেন, মানে তার সফরটা কি 38 মাইলের মধ্যে সীমাবদ্ধ ছিল এটাও কিন্তু স্পষ্ট নয়, মানে 38 মাইল গিয়ে কসর করেছেন, বা এরকম বেশ একাধিক হাদিস বর্ণিত হয়েছে একাধিক বর্ণনা। তাতে যেটা মৌলিক সালাফদের যে বিশ্লেষণ সেখানে যেটা পাওয়া যায় যে একটা দূর এতটুকু দূরত্ব যাওয়া যেখানে মানুষ নিজেকে মুসাফির মনে করে, সফরকারী নিজেকে মুসাফির মনে করে, এই রকম পর্যায়ে গেলে তিনি কষ্ট করবেন বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই, নিজের মহল্লা ছেড়ে নিজের গ্রাম এলাকা ছেড়ে তারপর থেকে কষ্ট শুরু করবেন, যখন নিজেকে তিনি মুসাফির মনে করবেন। ধরুন আপনি সিলেটের এই মাথা থেকে ওই মাথা যাচ্ছেন, অনেক সময় মানে সিলেট শহরের সিটির এই মাথা থেকে ওই মাথা 9-10 কিলোমিটার কিন্তু হয়ে যেতে পারে অনেক ক্ষেত্রে, কিন্তু নিজেকে কি মুসাফির মনে করেন কেউ, বা এই অবস্থাটাকে নিজেকে মুসাফির পর্যায়ে কেউ ধরেন, তাহলে কসর করবেন কেন? হ্যাঁ, আপনি ঢাকার উদ্দেশ্যে বের হয়েছেন আপনি এলাকা ছেড়ে শুরু করেন কসর, তো যখন একজন ব্যক্তি নিজেকে মুসাফির মনে করবেন তিনি তখন কসর করবেন। এটা মাইল দিয়ে সীমাবদ্ধ করা কঠিন, কোনো নির্দিষ্ট সীমারেখা বলা মুশকিল এটা। এরপরে
রাসূল সাল্লাম গায়েবের খবর জেনে কি গায়েবের খবর বুঝতে পারছি না। থাক, ঈদের দিনে ইশরাক বা কাস্ত চাস্ত নামাজ আছে কি? ঈদের দিনে ইশরাক সালাত নিষেধ নয়। সালাতের যে নিষিদ্ধ টাইম বা অক্ত বা সময়গুলো আছে এর মধ্যে এটা পড়ে না। যদি কেউ সুযোগ পান, সময় পান, চাইলে পড়তে পারেন। সম্মানিত বন্দন, ওনার সে মারা গেছেন, সন্তান একজন, শুধু মেয়ে, স্ত্রী বেঁচে আছেন, ভাই দুইজন আছেন, তাহলে ওনার সম্পদ কিভাবে ভাগ হবে? মানে যিনি মারা গেছেন তার স্ত্রী বেঁচে আছেন আর শুধু একটা মেয়ে আছেন, দুইজন ভাই আছেন, এই ক্ষেত্রে যে বন্টন নীতিমালাটা হবে তার সম্পদের আট ভাগের এক ভাগ স্ত্রীকে দিয়ে দিতে হবে এবং তার সম্পদের অর্ধেকটা মেয়েকে দিতে হবে। সম্পদের আট ভাগের এক ভাগ স্ত্রী, ধরেন আট দিয়ে আটটা ভাগ করবেন তার সম্পদটা। স্ত্রী আছে, একটা কন্যা আছে আর তার দুইজন ভাই আছে, তাহলে সম্পদটা আটটা ভাগ করে এক ভাগ স্ত্রী, চার ভাগ কন্যা, পাঁচ ভাগ, আর বাকি তিন ভাগ দুইজন ভাই ভাগ করে নেবে। মসজিদের ইমাম সাহেব জিন ভূতের আসর থেকে বাঁচার জন্য মানুষকে তাবিজ কবচ করে থাকেন, মিলাদ পড়েন, ফরজ নামাজ পড়ে সম্মিলিত মোনাজাত করেন, এমন ইমামের পিছনে নামাজ পড়লে কোনো সমস্যা হবে কি না? বিসমিল্লাহ। জি, জিন ভূত তাড়ানোর জন্য তাবিজ কবচ, এগুলো শিরকের মধ্যে অন্তর্ভুক্ত। তো তাবিজ সম্মিলিত মোনাজাত ফরজ সালাতের পরে, এটাও বেদাতের মন্ত্র অন্তর্ভুক্ত। প্রথমত তার কাছে সহি দাওয়াতটা পৌঁছাতে হবে, তিনি আসলে এটা বুঝেন কি না, যে তাবিজ কবজ এগুলো শিরকি শিরকি বিষয় এবং মোনাজাত এগুলো বিদাতি বিষয়, এটা বুঝেন কি না, সেই মেসেজটা তার কাছে আগে পৌঁছাতে হবে। তিনি জানার পরেও যদি না ছাড়েন তাহলে এই ধরনের ইমামের পিছনে সালাত ত্যাগ করাই উচিত, পরিহার করাই উচিত, স্থায়ীভাবে এ ধরনের ইমামকে অনুসরণ করা উচিত নয়। বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ফাতিহার আয়াত, তাহলে জেহেরি নামাজে ইমাম বিসমিল্লাহির রহমানির রহিম জোরে পড়েন না কেন? সূরা ফাতিহার আয়াত কিনা এ নিয়ে অনেক মতানক্য রয়েছে, বিসমিল্লাহ আসলে সূরা ফাতিহার আয়াত কিনা এই নিয়ে অনেক দ্বিমত আছে, সুনির্দিষ্ট করে বলাও কঠিন। আর বিসমিল্লাহ তেলাওয়াতের মধ্যে নীরবে পড়াটাই মানে হাদিসের বেশি অনুকূলে মনে হয়, এই জন্য নীরবেই পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, যদি কোনো ব্যক্তি মসজিদে হারানো জিনিসের জন্য এলান করে তাহলে বলতে হবে সে যেন তার হারানো জিনিস ফিরে না পায়। আর কোনো ব্যক্তি যদি মসজিদে বেচা কেনা করে তাহলে বলতে হবে তার ব্যবসা যেন লাভজনক না হয়। আপনার কাছে প্রশ্ন, আমাদের এই মসজিদেও বিভিন্ন বই, আতর বা আচার ইত্যাদি বিক্রি করা হয়, এ বিষয়ে আপনার মতামত কী? যে সুন্দর একটা জিজ্ঞাসা করেছেন, এটা জানা উচিত। মানে এখানে মসজিদের মসজিদে বলতে যে মসজিদে দাঁড়িয়ে মানে বিক্রির যে ঘোষণা বা বিক্রি করা, এই জিনিসগুলো কিন্তু বোঝানো হয়েছে তখন, বা হারিয়েছে বাহিরে এসে মসজিদে এলান করছে, পাড়ায় হারিয়েছে বাহিরে, মসজিদে বলছে যে এটা পাওয়া গেছে নাকি বা ইত্যাদি, পেলে দিয়ে দিবেন, তখন যে তুমি যেন না পাও, মসজিদেরই একটা জিনিস হারিয়ে গেছে, জিনিসটা মসজিদেরই, ধরুন মসজিদের মাউথপিস খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন মসজিদের দায়িত্বশীল বলতেই পারেন যে মাউথপিসটা পাওয়া যাচ্ছে না, কারো সন্ধানে থাকলে দিবেন। মানে বাহিরের জিনিস নয় বা কারো ব্যক্তিগত বাহিরের জিনিস মসজিদে খুঁজছে না, মানে জিনিসটা মসজিদের সাথে সংশ্লিষ্ট। আর দ্বিতীয়ত যেটা বইয়ের কথা বলছেন সেটা সরাসরি মসজিদের ভিতরে, সেটাও কিন্তু না, মসজিদের বাহিরের মানে জিনিসটা বিক্রি হচ্ছে, কিন্তু জিনিসটা বিক্রি হচ্ছে মূলত বাহিরে। আর এখানে আরেকটা দিক, যে মসজিদের ভিতরে এলান করা বা মসজিদের ভিতরে খোঁজা, এগুলো হলে কিন্তু মসজিদে যারা তাসবিহ তাহালিল করছেন, জিকির আজকার করছেন বা সালাতে রত আছেন, তাদের ডিস্টার্ব হয়, ত্রুটি হয়,
এটা যখন বাহিরে বেচা কেনা হয় মসজিদের বাহিরে, তখন এ ত্রুটি জিকির আজকার বা সালাত যারা করছেন তাদের ব্যাহত হয় না। এক, দ্বিতীয়ত হলো যদি মসজিদে কেউ কিছু দান করেন, মসজিদে দিয়েছেন, এখন এই মসজিদের জিনিসটাই নিলাম করা দরকার, বিক্রি করা দরকার, এটা বিক্রি কেউ বাহিরে করতে পারেন, মসজিদের বাহিরে ডাক দিতে পারেন, করতে পারেন, এতে শরীয়তের ক্ষতি আছে বলে মনে হয় না। মহরতা জানতে চাই, পিতামাতার জন্য সন্তান হিসেবে কোন দোয়াগুলো করলে মৃত্যুর পর উনাদের রুহের উপর পৌঁছবে, যেমন সাদকায়ে জারিয়ার মতন কোনো আমল নিয়ম কেয়ামত পর্যন্ত পিতামাতার আমলে যুক্ত হবে দয়া করে। জি, সাদকায়ে জারিয়া, সাদকায়ে জারিয়ার যে লম্বা অধ্যায় পিতামাতার জন্য করলে আপনি তার নেকি পৌঁছতে থাকবে, এরকম কোনো মসজিদ বানিয়ে দিতে পারেন, কোনো মাদ্রাসা বানিয়ে দিতে পারেন, কোনো এতিমখানা বানিয়ে দিতে পারেন, জনকল্যাণমূলক কোনো কাজ করতে পারেন যেটাতে মানুষ উপকৃত হবে। যেমন রাস্তায় তিন রাস্তার মুখে বা একটা রাস্তার মূল জায়গাতে আপনি একটা টিউবওয়েল পুঁতে দিলেন, মানুষ পানি খাবে, পশু প্রাণী পানি খাবে, উপকৃত হবে এবং আত্মতৃপ্তি যে একটা লাভ করবে সেটাই কিন্তু দোয়া, সেই দোয়া তিনি পেতে থাকবেন। আপনার বাড়ি থেকে একটা ট্যাপ, একটা পাইপ রাস্তা বের করে একটা ট্যাপ বাড়ির বাহিরে আপনি ওয়ালের সাথে দিয়ে দিলেন, একজন রিক্সা চালক মানে প্রচণ্ড পিপাসা নিয়ে হাত মুখ ধুয়ে একটু পানি পান করলো, তিনি আপনি নেকি পেতে থাকবেন। এ ধরনের কাজগুলো করতে পারেন। অনুরূপভাবে যদি তাদের হজ করা না থাকে, হজ করে দিতে পারেন, তার নেকি তিনি পাবেন। তার নামে আপনি উমরা করে দিতে পারেন, সেগুলো তার নেকি পেতে থাকবেন, দান সাদাকা এগুলোর মাধ্যমে হতে পারে। খুতবার পদ্ধতি কোনটি সহি, বাংলা আরবি? বাংলা নাকি আরবি? শুধু আরবিতে খুতবা ইত্যাদি। খুতবার পদ্ধতি সহি যেটি, কোরআন মাজিদ তেলাওয়াত থাকবে এবং নসিহত থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামদ সানা, আল্লাহর প্রশংসা রাসূল, এরপরে তিনি হামদ সানার পরে কোরআন তেলাওয়াত করতেন, এরপরে নসিহত করতেন। নসিহত করতেন মানে উপদেশ দিতেন, নসিহত করতেন মানে উপদেশ দিতেন খুতবার মধ্যে। যেমন তিনি ঈদের খুতবাতে প্রয়োজন সাপেক্ষে কোথায় যুদ্ধের লোক পাঠাতে হবে এগুলো বলেছেন, যে অমুক এলাকায় যুদ্ধে যেতে হবে, এই পরিস্থিতিগুলো কিন্তু ঈদের খুতবার মধ্যে বলেছেন আর কি। তাহলে বোঝা গেল হামদ সানা এবং নসিহত। তো খুতবায় তিনটা জিনিস থাকবে, হামদ সানা, কোরআন তেলাওয়াত এবং নসিহত। এখন নসিহতটা উপদেশ, তো নসিহত যে ভাষায় বুঝবে মুসল্লি সে ভাষায় হবে নসিহত। হামসানা আরবিতে হচ্ছে, কোরআন তেলাওয়াত আরবিতে হচ্ছে, আর নসিহতটা হবে যে ভাষায় মানুষ বুঝবে সেটা। আমি আরবিতে বললাম আপনি বুঝলেন না, এটা নসিহতের কোনো দাম নেই। কোরআন মাজিদের একাধিক আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলকে পাঠিয়েছেন স্বজাতির ভাষায়। তো স্বজাতির ভাষায় কেন পাঠালেন? প্রত্যেক নবী রাসূলকে আরবি ভাষায় পাঠাতেন, স্বজাতির ভাষায় কেন পাঠালেন? মানে নসিহতটা স্বজাতির ভাষাতে হবে। তো খুতবাতেও নসিহতটা হবে স্বজাতির ভাষায়। বাংলাদেশের খুতবা হাম সানা কোরআন তেলাওয়াতের পরে নসিহত হবে বাংলায়। যদি ব্রিটেনে হয়, আমেরিকায় হয় হাম সানা কোরআন তেলাওয়াত, তারপরে নসিহত হবে ইংরেজি। যদি হিন্দুস্থানে হয় হিন্দি বলে তাদের কাছে হিন্দিতে, পাকিস্তানে যদি উর্দু ভাষীদের কাছে উর্দুতে, মানে নসিহত হবে যে ভাষা মানুষ বুঝবে ওই ভাষাই, এটা হলো নসিহত। এই জন্য যেহেতু বাংলাদেশের সকলেই মানে বাংলা ভাষী, সবাই বাংলা ভাষী, এই জন্য নসিহতটা হবে বাংলায়। হাম সানা কোরআন তেলাওয়াতের পরে খুব মানে নসিহত যেটা আমরা খুতবা বলছি এটা বাংলায় হবে, এটা আরবি বলার কোনো যুক্তি নেই, বা আরবি বলছে এটা আমরা ভুল বুঝছি আর কি আয়াতগুলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হকটা বোঝার তৌফিক দান করুন।